कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। তাহলে সঠিক কথাটা কে বলবে? এই যে আমি আছি সুরজিৎ। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন সময়ে যে বাড়িতে স্কুল কলেজে যাওয়া ছেলেমেয়েরা রয়েছে, প্রজেক্টের প্রিন্ট আউটের জন্য বিভিন্ন সময় সাইবার ক্যাফেতে যেতে হয়, আর সাইবার ক্যাফের অপারেটররা তো সব এক একটা গান্ধীবাদী কসাই, বা অফিসের কাজের জন্য বিভিন্ন সময় প্রিন্ট আউটের টুকটাক প্রয়োজন হয়, তো বাড়িতে এসে আর সাইবার ক্যাফেতে যাওয়ার ইচ্ছে থাকে না, বা এই ওয়ার্ক ফ্রম হোমে বাড়িতে বসে কাজ করছেন, মাঝে সাঝে ছোটোখাটো প্রিন্ট আউটের প্রয়োজন হলে যদি একটা প্রিন্টার বাড়িতে থাকতো তাহলে কীরকম হতো। প্রিন্টার সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, ভিডিওটা আগাগোড়া দেখতে থাকুন। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দুটো এপিসোডে হতে চলেছে, আজকে প্রথম এপিসোড। এই এপিসোডে আমরা আলোচনা করব যে প্রিন্টার আদৌ আপনার নেওয়া উচিত হবে কিনা, বা প্রিন্টার নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন। আর দ্বিতীয় এপিসোডে আমরা আলোচনা করব যে প্রিন্টার কীরকম কীরকম টাইপের হয়, আপনার জন্য কোন প্রিন্টার অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে চলুন দেখতে থাকুন। আমার একঘেয়েমি ইন্ট্রোটার পর আবার সকলকে স্বাগতম দি সাইবার জোন ইউটিউব চ্যানেলে। আশা করবো সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করছি প্রিন্টার নিয়ে। প্রিন্টার নিয়ে যে আলোচনা, তার প্রথম এপিসোডে যেটা আগে বলছিলাম যে প্রিন্টার আপনি আদৌ কিনবেন কি, এই প্রশ্নের উত্তর যদি পেতে হয় আমি আপনাকে একটা হিসেব পেশ করব। সেই হিসেবটা দেখার পর আপনি ঠিক করবেন যে আপনি প্রিন্টার কিনবেন কি না। অন্তত বিষয়টা যদি খরচের হয়, আপনি যদি ভাবেন যে সাইবার ক্যাফেতে গিয়ে আপনার প্রিন্ট আউট করতে খরচ হয়ে যাচ্ছে বেশি, সেই খরচটাকে যদি আপনি কমানোর জন্য প্রিন্টার কেনার কথা ভাবেন, তাহলে আগে হিসেবটা চোখ রাখুন। দেখুন হিসেবটা, একটা স্টুডেন্টের ধরা যাক 5টা সাবজেক্টে প্রজেক্টের জন্য প্রিন্ট আউট করতে হয়, প্রত্যেকটা সাবজেক্ট পিছু তার 10টা করে ছবি লাগে, তাহলে 5×10=50টা প্রিন্ট আউট লাগছে ছবির। এই 50টা ছবি প্রিন্ট আউট করতে মোটামুটি যা স্ট্যান্ডার্ড খরচ, তাতে করে 50×5 হলে 250 টাকা খরচ হয়। আমি ধরলাম 300 টাকা, 300 টাকা খরচ হচ্ছে প্রত্যেকবার প্রজেক্টের প্রিন্ট আউট নেওয়ার জন্য। তাহলে এক বছরে যদি 3 বার প্রজেক্ট জমা দিতে হয় তাহলে 300×300 করে 900 টাকা, আমি ধরলাম 1000 টাকা খরচ হচ্ছে প্রত্যেক বছরে। তাহলে 5 বছরে গিয়ে খরচটা দাঁড়াচ্ছে 5000 টাকা। এইবার সকলেই প্রশ্ন করবেন যে 5 বছরের মাপকাঠিটা কেন বেঁধে দিলাম, যে আপনি যে প্রিন্টারই কেনুন না কেন তার আয়ু কিন্তু বড় জোর 5 বছর। সে আপনি কম ব্যবহার করেন কি বেশি, খুব ভাগ্য ভালো হলে আপনার 6 বছর 6.5 বছর চলতে পারে, তারপর কিন্তু সে প্রিন্টার বাতিল হয়ে যাবে। আপনি যে হিসেব দেখলেন তাতে দেখা যাচ্ছে যে 5 বছরে আপনি যদি সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করেন তাহলে মোটামুটি আপনার খরচ দাঁড়ালো 5000 টাকা। আপনি যদি একটা প্রিন্টার বাড়িতে কেনেন তাহলে ন্যূনতম আপনাকে 7000 টাকা খরচ করতে হবে। এটা আমি বললাম মাল্টিফাংশনাল কালার প্রিন্টারের কথা। মাল্টিফাংশনাল কালার প্রিন্টার মোটামুটি বাজারে যা আছে 7000 টাকা থেকে শুরু। আর একটা বিষয় আপনাকে প্রিন্টার কেনার সময় মাথায় রাখতে হবে, খুব সহজ হিসেব রয়েছে। আপনি প্রিন্টারটা যখন কিনবেন তার পিছনে যত টাকা খরচ করবেন আপনার প্রিন্ট কোয়ালিটি সেই রকম হবে এবং প্রিন্ট আউটের খরচও সেই রকম হবে। অর্থাৎ প্রিন্টার কেনার সময় আপনি যত বেশি টাকা খরচ করবেন আপনার যে প্রিন্ট আউট বেরোবে তা থেকে তার কোয়ালিটি ততটাই ভালো হবে এবং ততটাই কস্ট এফেক্টিভ হবে, অর্থাৎ ততটা কম খরচে প্রিন্ট আউট বেরোবে। আপনি দেখলেন শপিং মল বা অনলাইন পোর্টালে খুব সস্তায় প্রিন্টার দেওয়া হচ্ছে 3500 টাকা কি 4000 টাকায়, সেই প্রিন্টার যদি আপনি নেন তাহলে দেখা যাবে আপনি 1 বছর তা থেকে যদি প্রিন্ট আউট বার করেন তার কালির যে খরচ হবে তাতে করে আপনার 10খানা প্রিন্টার ওই রকম কেনা হয়ে যাবে। অতএব এই হিসেবগুলো মাথায় রাখার পর আপনাকে ঠিক করতে হবে প্রিন্টার নেওয়ার ব্যাপারে। এখন প্রশ্ন হলো, যারা প্রজেক্ট বা পড়াশোনার বিভিন্ন রকম কাজের জন্য প্রিন্ট আউট নিতে চান তাদের কি প্রিন্টার কেনা উচিত হবে, না সাইবার ক্যাফেদের তরফ থেকে আমাকে এই ভিডিওটা করার ব্যাপারে কোনো রকম ইন্ধন জোগানো হয়নি, যে সব রকম ব্যাপারেই আপনি প্রিন্টার কেনার ক্ষেত্রে ডিমোটিভেট করছি আর বলছি যে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করালেই তুলনামূলক খরচ কম হবে, এরকম ব্যাপারটা নয়, এটা একটা হিসেবের ব্যাপার। দেখা যাচ্ছে যে
প্রিন্টারের যে কেনার ক্ষেত্রে যে প্রিন্টারের যে দাম আর সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করালে তার যে খরচ, আপনার যদি প্রিন্টিংয়ের নিড অনেক বেশি থাকে, যদি আপনার খুব বাল্ক অ্যামাউন্টে প্রিন্টিং না হয়, তাহলে কিন্তু আপনার সাইবার ক্যাফেতে যাওয়াই বেশি যুক্তিপূর্ণ হবে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে প্রিন্টিংয়ের যে আর্জেন্সিটা রয়েছে সেটাই সবার আগে প্রায়োরিটি পাচ্ছে। স্টুডেন্ট স্কুল কলেজ টিউশন যেতে যেতে এতটাই ব্যস্ত হয়ে থাকছে যে আলাদা করে যে সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট বার করে আনবে সেটার একটা সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে। বা যেটা আগে বলছিলাম, অফিসের থেকে বাড়ি ফিরে আর সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করার আর এনার্জি থাকে না, সেই সব ক্ষেত্রে প্রিন্টার কিনতে চান তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত ওই একই কথা বলবো যে প্রিন্টার কেনার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইনিশিয়াল কস্টটাকে কম করতে গিয়ে লো স্ট্যান্ডার্ড বা সাবস্ট্যান্ডার্ড প্রিন্টার কিনে ফেলবেন না। প্রিন্টারের ক্ষেত্রে আপনাকে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। আর একটা বিষয় বলবো যে যারা অফিসের কাজের জন্য প্রিন্টার নিতে চাইছেন, তারা দেখুন আগে আপনার নিডটা কীরকম, আপনার কি কালার প্রিন্টার লাগবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার লাগলে আপনি মনোক্রোম লেজার অপশানে চলে যেতে পারেন। লেজার প্রিন্টারগুলোর একটা বিশেষত্ব হচ্ছে কি, এরা লিকুইড ইঙ্কের চেয়ে অনেক দিন বেশি টেকসই হয়। এটা কিনতে প্রথমে একটু কস্ট বেশি হতে পারে, কিন্তু এটা অনেক বেশি টেকসই হবে এবং এতে কালির খরচও অনেকটা কম হবে। এবার যারা প্রিন্টার কিনে ফেলেছেন অলরেডি, যাদের লিকুইড কালির প্রিন্টার, তারা নিশ্চয়ই জানেন যে আপনাকে সপ্তাহে অন্তত দুরকম প্রিন্ট আউট, মানে আপনার যদি মাল্টিফাংশনাল কালার প্রিন্টার হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার দুটো করে পাতা অবশ্যই প্রিন্ট আউট দেবেন, নাহলে কিন্তু নজলের মধ্যে ইঙ্ক জমে গিয়ে আপনার প্রিন্টার খারাপ হয়ে যেতে পারে। তাহলে আজকের প্রথম এপিসোডের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। এর পরের এপিসোডে আমরা আলোচনা করব প্রিন্টার কত রকমের হয় এবং কোন রকম প্রিন্টার আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তাহলে আজকের মতো এখানেই বিদায়।